হাতে হাত বারবার আমরা যাচ্ছি ক্যাফেটি ডায়মন্ড। খাবার যতটুকু খেলেন কেমন লাগলো? আর এই যে অ্যাটমোসফিয়ার চারিদিকের, এটা সম্পর্কে একটা স্পেশাল কথা বলতে হবে। এই যে চারিদিকের অ্যাটমোসফিয়ারটা দেখে কি বাচ্চাবেলার কথা মনে পড়ে যায় কি? আচ্ছা, এনজয় করো। Moments later. খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। চাটা কেমন? তবে তিরিশ থেকে দেড়শো টাকার আশাটা করা উচিত না, নির্মল ছাড়া। সন্তুদা বোঝার চেষ্টা চলছে। বেটা তুমসে না হো পায়েগা। চিকেন পেরি পেরিটা অসাধারণ, নাগেটসটা সত্যিকারের মাঝারি ভাগের, বাচ্চাবেলায় ফিরিয়ে দিচ্ছে যেসব খাতুন ক্যারেক্টার আমরা বই পড়তাম, সেগুলো
এটা মহালয়ার দিন ওপেন হয়েছে, তাই না? মানে খুব বেশি দিন তাহলে হয়নি, বলা যেতে পারে নতুন। হুম, অবশ্য কাস্টমার ফিডব্যাক এদের অনেক ভালো। ওয়েবসাইট থেকে একটু একটু দূরে হতে পারে, কিন্তু বাজারের প্রাইস আর খাবার কোয়ালিটি কাটাকাটি, এই রেঞ্জে এরকম খাবার প্রোভাইড করা প্রত্যেক দিন চালু। খাবার সার্ভ হওয়ার পরে 5 মিনিট হয়েছে, সব উদাস মুখে বসে আছে খাবার শেষ করতে। এটা আপনাদের ফার্স্ট টাইম, তাই তো? মানে খাবার যতটুকু খেলেন কেমন লাগলো? আর এই যে অ্যাটমোসফিয়ার চারিদিকের, এটা সম্পর্কে একটা স্পেশাল কথা বলতে হবে। এই যে চারিদিকের হ্যাঁ, এটা তাহলে আপনাদের ফার্স্ট টাইম, তাই তো? আর আমাদেরও এটা ফার্স্ট টাইম, মানে আমরা এলাম প্রথম, আমরা এলাকাতেই থাকি বাট ফার্স্ট টাইম এখানে এলাম। আমাদের তো দারুণ লেগেছে। আর আরে কেনা কে চাইতে হো, আর আপনাদেরও দারুণ লেগেছে এটাই জানা গেল। তো নেক্সট টাইম কি আবার আসার প্ল্যান আছে? আচ্ছা, কোঅপারেট করার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের চ্যানেল নাম ব্লগ অফিসিয়াল, ব্লগ অফিসিয়াল, থ্যাংক ইউ। Keep enjoying. আচ্ছা, এটা তাহলে আপনাদের ফার্স্ট টাইম, তাই তো? এখানে আচ্ছা, চারিদিকের অ্যাটমসফিয়ারটা জাস্ট কেমন লাগে? আর কী কী অর্ডার দিয়েছেন যদি জানতে পারি? আশা কী রাখছেন? আমরা খেলাম যথেষ্ট ভালো খাবার আর টেস্টফুল খাবার, মানে বাজেটের মধ্যে দারুণ খাবার। আশা কী রাখছেন, মানে ভালো হবে? আচ্ছা, অ্যাটমসফিয়ারটা দেখে কি বাচ্চাবেলার কথা মনে পড়ে যায় কি? আচ্ছা, এনজয় করো। আমরা রয়েছি ক্যাফেটি ডায়মন্ড হারবার, আপনাদের দেখালাম। এখানে আসবেন কী করে সেটা একটুখানি বলি। আপনারা প্রত্যেকে ডায়মন্ড হারবার রোড জানেন, ডায়মন্ড হারবার রোড থেকে আসতে গিয়ে বাটা পেট্রোল পাম্পটা আছে, বাটা পেট্রোল পাম্পের অপোজিট থেকে একটা রাস্তা নিচের দিকে নামছে, যেটা হচ্ছে ডায়মন্ড হারবার গার্লস স্কুলের দিকে যায়। ওই রাস্তা থেকে এলেই আপনাদের সবার পরিচিত কম্পিউটার ওয়ার্ল্ড শপটা আছে, জাস্ট বিহাইন্ড দ্য কম্পিউটার ওয়ার্ল্ড শপ।
ম্যাজিক কম্পিউটার ওয়ার্ল্ড সংস্থার পিছনেই হচ্ছে দোতলার ওপরেই ক্যাফেটা। রিসেন্ট স্টার্ট হয়েছে, সবে মহালয়া থেকে স্টার্ট হয়েছে, মাস্টারি হবে, কিন্তু অ্যাটমোসফিয়ার অ্যাম্বিয়েন্স যথারীতি ফাটাফাটি, তাই আপনাদের আসতেই হবে এবং টেস্ট করে দেখতেই হবে এখানকার সব খাওয়া দাওয়া। এই যে আইডিয়াটা কেমন লাগলো বিজেন্দা তোমার? আইডিয়াটা তো নিঃসন্দেহে দারুণ, তার কারণ হচ্ছে এরা সেই জিনিসটাকে ফিরিয়ে আনছে যেটা অনেকদিন আগেই হারিয়ে গেছে। মানে আমরা এই ইন্টারনেটের যুগে এখন ফোন নিয়েই সারাদিন ব্যস্ত, এত সোশ্যাল মিডিয়া করি, করতে করতে কবে যে নিউজ পেপার আর কমিক্স হারিয়ে গেছে। নিউজ পেপারটা তাও মানুষ কিছু পড়ে, কিন্তু কমিক্স যেটা আমাদের বাচ্চাবেলার একটা গোটা জীবনটা জুড়েই ছিল, সেই কমিক্সগুলো যেটা হারিয়ে গেছে সেই কমিক্সের উপরে আইডিয়াটা। আর নিঃসন্দেহে যার মাথা থেকে বেরিয়েছে হ্যাটস অফ, নিশ্চয়ই আবার এখানে আসলে মানুষের কমিক্স প্রতি বাড়বে। একটাই ছোট্ট সাজেশন, যেহেতু ক্যাফেটা কমিক্সের ওপরে, এখানে বুক কালেকশানে কিছু কমিক্স পুরাতন মানে সুক্তারা হোক বা চাচা চৌধুরী হোক এগুলো রাখতে পারে, তাহলে আবার সবাই হয়তো একটু ইমোশনাল হয়ে পড়বে, জিনিসগুলো ভালো লাগবেই। আর অ্যাট লাস্ট সবচেয়ে শেষে খাবারটা কেমন লাগে? খাবার নিয়ে তো কিছু বলার নেই, খাবারে ভিডিও আপনারা দেখেছেন এতক্ষণ ধরে, খাবার অসাধারণ, ফাটাফাটি, প্রত্যেকটা টেস্টই আমাদের ভালো লেগেছে। শুধুমাত্র চিকেন পপকর্নটা একটু কী বলবো এদের যে লেভেল তাকে কম একটু মনে হলো, কারণ ওরা বলেও ছিল কারণ স্ম্যাশ চিকেন যদি টেস্টটা পাওয়া যায় না। তাছাড়া প্রত্যেকটা বিশেষ করে তো হেভেন অফ ড্রামস্টিক ফাটাফাটি। আর এখানে একটা সাজেশন ওরা দিল যেটা আমরা খাইনি আজকে, বেলজিয়ান ফিশটা, এটা নেক্সট ট্রাই করে দেখবো, কেমন অপেক্ষায় থাকলাম আর আবার আসার জন্য। বড়দের কোনো বই এই মার্ক বই, কিন্তু যে ঘরের মধ্যে গার্লস এর সাথে ওরকম কোনো ব্যাপারই নেই, ন্যাচারালি জানতে চেতন ভারতকে নড়িয়ে দিলি তুই ভাই। সন্তুদার আলুটাই ভালো লেগেছে। সন্তুদা কি সবচেয়ে আইটেম ভালো লেগেছে? আলু, আলুর আইটেম ভালো ভালো লেগেছে, তাই তো? আচ্ছা, কেমন কত ভালো লেগেছে বেশ দারুণ। চাটা কেমন? মোটামুটি, হ্যাঁ, এই আমাদের একমাত্র মানে ফুড ব্লগার যে সব আইটেম মোটামুটি লাগে। চাটা যে ঠান্ডা খায় তা মোটামুটিই লাগবে, চাটা গরম কিনা ঠিকঠাক লাগবে যেটা আমরা খেয়েছি। কুড়ি টাকা তো শুধু কি কাশ্মীরি কেশব খুঁজতে গেছে? আচ্ছা আচ্ছা, এইমাত্র আমাদের খাওয়া দাওয়া সব শেষ, এবার আমরা আমাদের বিল আসছে, আমরা দেখাবো কতটা প্রফিট ফ্রেন্ডলি। বিলটা বেশিরভাগটা দেবে কিন্তু তরিকা ভিক মাংনে কা ভিক তো হাত জোড় কে মাংতে আপ লোক তো দাদাগিরি করে। বিল আমাদের কাছে এসে গেছে। আমরা কেশার চা কিনেছিলাম 5টা 30 টাকা করে, 150 টাকা। চিকেন পপকর্ন একটা নিয়েছিলাম 100 টাকা, পেরি পেরি চিকেন একটা ফাটাফাটি ছিল 120 টাকা, আর ড্রামস অফ হেভেন 160 টাকা, মোট মিলিয়ে হচ্ছে 530। সরকার 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 সরকার